ভোলার লালমোহন উপজেলা বদরপুর ইউনিয়নের জনতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা তিন আসনের এমপি আলহাজ নূর নবী চৌধুরী শাওন। গত সোমবার সকাল 10টায় অনুষ্ঠিত সভায় এমপি শাওন বলেন, সমগ্র বাংলাদেশে শিক্ষার মান উন্নয়নের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার। জনতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের এই একাডেমিক ভবন তারই বাস্তব উদাহরণ। লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।